সুপ্রিয় দর্শক, উলুবেড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় উলুবেড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত মিউনিসিপ্যালিটি গোল্ড কাপের ফুটবল প্রতিযোগিতায় আজ ছিল চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল। আজকের খেলায় মুখোমুখি হয়েছিল বাজারপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং বাগনান রত্ন সংঘ। দর্শক ভরা উলুবেড়িয়া স্টেডিয়ামে আজকের এই ম্যাচে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় বিদেশ রঞ্জন বসু, পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস ও আরও অন্যান্যরা। দর্শকরা আজ সেভাবে স্টেডিয়ামে আশানুরূপ খেলা দেখতে পারেননি। জুনিয়র স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় মাঠ ছাড়তে বাধ্য হন। একতরফা আজকের এই খেলায় বাগনান রত্ন সংঘ 3-0 গোলে পরাজিত করে বাজারপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাবকে। বাগনান রত্ন সংঘের হয়ে গোল তিনটি করেন প্রতাপ, রাজা এবং আনিসুর। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাগনানের রত্ন সংঘের রাজা। উপস্থিত পূর্ব কেন্দ্রের বিধায়ক উলুবেড়িয়াবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলেদের ফুটবলে আগ্রহী করে মাঠে পাঠান, নিয়মিত মাঠে এলেই উলুবেড়িয়া থেকেই আবার উঠতে পারে ভারতীয় দলের ফুটবলাররা। আগামী 7 আগস্ট প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিজয়ী দুই দলকে নিয়ে হবে প্রথম সেমিফাইনাল। অর্থাৎ আগামী রবিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি মিতালি সংঘ নলপুর এবং নিমদিঘি স্পোর্টিং ক্লাব। উলুবেড়িয়া ডেল্টা টিভির পক্ষ থেকে সমস্ত উলুবেড়িয়াবাসী এবং স্টেডিয়ামে আগত সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ।